বিএনপি অসহযোগ আন্দোলন যেতে পারে, বিএনপি তো হরতাল হরতাল হল, বিএনপি তো অবরোধ দেখেছে, অবরোধ আন্দোলন হচ্ছে কি আমার কিছু পুরানো গাড়ি পুরানো রাখতে বন্ধ করে, এছাড়া কি এই আন্দোলন থাকতে তো হচ্ছে অসহযোগ তো একটা ব্যাপক হত্যা, দেশের মানুষ ট্রাইব যোজনা পার্সেন্টে নন কপারেশন করা এটি তো তাই না হচ্ছে তো বিএনপি তো আসলে আমাদের সঙ্গে বাস করে আমাদের সরকারে বাস করে বিএনপির সাথে মানুষের সাথে কোনো সম্পর্ক বিএনপির আমার রাজনৈতিক দল দিয়ে প্রতিষ্ঠা করেছে ক্যান্টনমেন্ট জিয়াউর রহমান পিছনের দঙ্গা দিয়ে ক্ষমতায় নিয়ে ক্যান্টনমেন্টে বসে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে এই বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। এই রাজনৈতিক দলের সদস্য হয়েছিলেন তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সেই রক্তগোলা জঞ্জুমিতে ওই দেশের দর্শনস্থ কুলঙ্গা মুসলিমদের বিভিন্ন নয় যারা মুক্তিযুদ্ধের জঞ্জুমিতা করেছিলেন, যারা যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ছিল যুদ্ধাপরাধী কারাগারে মুক্তি ছিল, অনেকের নাগরিকত্ব বাতিল হয়েছিল, তাদেরকে সামরিক ফরমান জারি করে জিয়াউর রহমান কারাগার থেকে মুক্ত করে দিয়েছিল। বাংলাদেশে কিন্তু আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে, তাই না, এবং যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার হয়েছে। এটাই হলো বিএনপি এবং জামাতের দাপ্তদাহ, এই কারণে এরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসায় অভ্যস্ত, জনগণের পায়ে নিচে কোনো মতনের জনগণের কোনো ক্ষমতা নেই, এই জন্য নির্বাচনে বারবার অংশগ্রহণ করে শুধু আগুন সন্ত্রাস জ্বালাও করা নিরপরাধ মানুষকে হত্যা করা, এই যে আগুন সন্ত্রাস এবং বোমা হামলা করে সারা বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার যে অপচেষ্টা সেটিই বিএনপি করেছে। এখন বিএনপি নির্বাচনে আসে না, তো নির্বাচনে উনি তো জনগণের ম্যান্ডেট নেওয়ার একমাত্র পথ, তাই না, জোর করে খুন করে হত্যা করে মসনদ দখল করে দেশ পরিচালনা, এটি তো আমাদের এই স্বাধীন সাগর বাংলাদেশে আমাদের আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে 1975 সালে পূর্ণাগত বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা কিন্তু জেলখানার হত্যা করে আমাদের হাজার হাজার নেতা কর্মী আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সেই সমস্ত নেতা কিন্তু জেলখানায় বন্দী ছিল, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কনভিকশন দিয়েছে, তারপরেও কিন্তু সামরিক শাসক চলমান, কারফিউ চলমান, প্রায় 12টা থেকে 6টা পর্যন্ত কারফিউ, তার মধ্যে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে 1979 সালের নির্বাচন আওয়ামী লীগ 39টা আসনে জিতিয়ে হয়েছে, যদি একটা অবশিষ্ট নির্বাচন নির্বাচন তাহলে আওয়ামী লীগ ওই 79 সালেও সরকার গঠন করতে পারে। সুতরাং বিএনপি বাংলাদেশের জন্য একটি আপদ আর জামাত হলো বিপদ, বিএনপি একটি সন্ত্রাসী দল এটা আমাদের কথা নয়, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত সন্ত্রাস দল, জামাত তো একটি মৌলবাদী জঙ্গিবাদী দল এটা স্বীকৃত, কিন্তু কানাডার আদালত একবার নয় দুইবার নয় সারা রাজ্যে এসে বিএনপি সন্ত্রাসী রাজনৈতিক দল, পৃথিবীর বসে বসে কিন্তু অনেক সন্ত্রাসী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন আমেরিকায় করা হয়েছে, জার্মানিতে করা হয়েছে, মিশরে করা হয়েছে না, কম্বোডিয়ায় হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, হংকংয়ে হয়েছে, সন্ত্রাসী রাজনৈতিক দল এখন এই দলগুলি জনগণের শক্তিতে বিশ্বাস করে, এরা সন্ত্রাসের পথ আগুন সন্ত্রাস নৈবেদ্য হত্যা খুন গাহাজানি এটি করে জানতেন কর্মচারী, যারা 71-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই শক্তি পরাশক্তি,
যারা সপ্তাঙ্গ ব্যবহার করা হয়েছিল তাদের কাছে বাংলাদেশের বদনাম উন্নয়ন অগ্রগতিকে জমাত করার জন্য গার্মেন্ট বন্ধ করে দাও, কোটা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, মানে এটা দেশ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা নাম পাকিস্তান বানানোর প্রচেষ্টায় লিপ্ত, বাংলাদেশে একটু ব্যক্তভ্রষ্ট করা লিপ্ত, তারা তরুণ নির্বাচনে আসবে কি আসবে না এটি তো তাদের বিষয়। বাংলাদেশে বিদ্যমান কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সংবিধান না হলে তো বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা একাত্তরে আমাদের বিরোধিতা করেছে পরাশক্তি, তারাই তাদেরকে বিএনপি তাদের কাছে আত্মসমর্পণ করে তাদের বাচ্চাটা পুকুরে তৈরি করেছে এবং তাদের দিক নির্দেশনায় বাংলাদেশে রাজনীতি করে। তারা জনগণের ব্যান্ডেট নাই বলেই, ব্যান্ডেট পাবে না বলেই, জনগণের সমর্থন পাবে না বলেই তারা নির্বাচনে আসে।